অনেক আমরা রেনগ্রস্ত এত রেনি যে রেনের বোঝায় আমি চোখেই দেখি না বাসায় গেলে পাওনাদার বসে থাকে বাজারে গেলে পাওনাদার এসে বসে থাকে রাস্তায় বের হলে পাওনাদার এসে বসে থাকে রেন করতে 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 রেনের বোঝায় প্রায় সময় মনে চায় যে আমি আত্মহত্যা করি এমনও বাস্তব ঘটনা গত পরশু এক ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি একজন লোক ঋণ করতে করতে ঋণের বোঝা বাড়ি হয়ে গেছে পাওনাদাররা অতিষ্ঠিত হয়ে পাওনাদার তো আর সব দিন দার না তা বদ্দিন ছিল তাকে ফুসলিয়ে ধরে নিয়ে দূরে নিয়ে তাকে মেরিয়ে ফেলেছে পাওনার টাকা পরিশোধ না করার কারণে তাকে শেষ করে ফেলেছে মেরে ফেলছে এই জন্য রেন যারা করতে করতে গ্রস্ত হয়ে গিয়েছেন এবং ঋণের বোঝায় মাথায় চেপে বসে আছে কি করবেন দিশে হারা আপনি ঋণ দিয়ে হয়তো মরতে পারবেন না এমন আছেন যত বড় আসুক না কেন যত তাকে আপনি ঋণ করেন না কেন ঋণের বোঝা যতই হোক না কেন আল্লাহ যদি আপনাকে চায় চায় আল্লাহ যদি তাহলে আপনাকে ঋণ মুক্ত করতে পারেন পৃথিবীর কেউ না পারলো আল্লাহ পারে এজন্যই একশো পারসেন্ট ভক্তি বিশ্বাস আস্থা রেখে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন শরীফের ভিতরে দোয়া আসছে এই দোয়া যদি কেউ পাঠ করে বেশি থেকে বেশি বেশি থেকে বেশি দোয়া যদি কেউ পাঠ করে সকাল সন্ধ্যা দুপুর সর্বদায় বলতে থাকে পড়তে থাকে তাহলে আল্লাহ রব্দুল আলামিন তার রেন পরিশোধ করার ব্যবস্থা কুদরতিভাবে করে দিবেন কেতাবে আসছে এই দোয়াটা তোমরা পাঠ করবে আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াকনিনি বি আম্মান সেওয়াক আল্লাহ মাকফিনি বি হালালিকা হে আল্লাহ তোমার হালাল বক্ষণ করার তফিক আমাকে দান করো আমাকে হালাল রিজিক দান করো ও হারামিকা এবং তুমি আনহারামিকা হারাম থেকে আমাকে কন্ট্রোল করো হারাম মাল যেন আমার ভিতরে না ঢুকে ওখানিনি বিফাদলিকা আম্মান সেবাক এবং সব ধরনের খারাবি থেকে আমাকে তুমি মুক্ত রাখো এ দোয়া যদি আপনি বেশির থেকে বেশি পাঠ করতে পারেন আল্লাহ পাকের কাছে এ দোয়া এই প্রার্থনা করেন এই কামনা করেন আল্লাহ তুমি আমাকে হালাল খাওয়াও হারাম থেকে বিরত রাখো সব ধরনের বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন অবশ্যই মালিক যদি আপনার দোয়া জাস্টিফাই করে দেখবেন অন্তর থেকে দোয়া করেছেন কিনা দোয়া যদি অন্তর থেকে করেন আল্লাহ রব্দুল আলমিন আপনার ঋণ মুক্ত করে ইজ্জতের সঙ্গে একটা জিন্দগি দান করবেন এই জন্য আমরা হম আল্লাহ কাছে সর্বদাই দোয়া করবো যারাই ঋণগ্রস্ত আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ